কোকিল ডাকে রে, সেই রকম করছো পুরা হিরোদের মতো। অসাধারণ একটি গান দুষ্ট কোকিল, যেটা এখনো কোথাও রিলিজ হয়নি, শুধুমাত্র ট্রেলারে এক ঝলক দেখা গিয়েছিল। গানটা যখন ট্রেলারে দেখা যায় তখন সবাই অনেক প্রশংসা করছিল, বাট রিসেন্টলি সবাই বলছে এই গানটা নাকি কপি, তাও একটা বলিউড গানের সাথে, যেহেতু এই গানটা কোথাও রিলিজ হয়নি, অর্থাৎ এই গানটি আপনি হলে ছাড়া কোথাও দেখতে পাবেন না। শুধু গান নয়, তুফান সিনেমাটা যা হয়েছে আপনাকে অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখা উচিত। শাকিব খানের অ্যাক্টিং, সিনেমার বিজিএম, সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং সব মিলিয়ে বাংলাদেশের সেরা সিনেমা তুফান সিনেমা। এখন পর্যন্ত বাংলাদেশের প্রায় সবগুলো সিনেমা হলেই হাউসফুল যাচ্ছে তুফান সিনেমা, এবং এটি হয়তো 100 কোটি টাকার উপরে বিজনেস করতে পারে। এই সিনেমাটি ইন্ডিয়াতে রিলিজ দেওয়া হবে জুনের 28 তারিখ, এবং আশা করব এই সিনেমাটি যেন পাইরেসি না হয়। সব কিছু মিলিয়ে এই সিনেমার গান আছে মোট 5টি। 2টি গান অলরেডি ইউটিউবে রিলিজ হয়েছে, বাকি 3টি গান এখনও রিলিজ করা হয়নি, যেগুলো একমাত্র আপনারা সিনেমা হলে গিয়ে দেখতে পারবেন। ইন্ডিয়ায় রিলিজ দেওয়ার পর এই গানগুলো আমরা হয়তো ইউটিউবে শুনতে পারবো। আপনারা যারা এই গানের জন্য অধীর আগ্রহে বসে আছেন, তাদের হয়তো 28 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে এই গানটি শোনার জন্য। তাছাড়া আপনারা যদি একটি অ্যাকশন সিনেমা ও ভালো গান দেখতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই তুফান সিনেমাটি হলে গিয়ে দেখা উচিত। যারা যারা এই সিনেমাটি দেখেছেন, দুষ্ট কোকিল গানটি কেমন লেগেছে সেটা কমেন্ট করে আমাদের জানাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন চেপে রাখুন। বিনোদন রিপোর্ট, বিএনএলস, ঢাকা। দুষ্ট কোকিল ডাকে রে।